গোয়িং ফরওয়ার্ডের কাজ থেকে আমি বলবো যে আমাদের দেশে তো আসলে মিস্ট্রি বোলার খুব কম। ছেলেটা অনেক আগে শুরু করছিল, অনেক ভালো করছিল, মধ্যে চাকিংয়ের কারণে অনেক বছর ক্রিকেট থেকে অনেক দূরে ছিল, তার জন্য কাম ব্যাক করাটা অনেক ডিফিকাল্ট ছিল। আমরা হয়তো বিশ্বাস রাখছি, হয়তো আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে ও হয়তো আমার কাছে প্র্যাকটিস করে দেখে হয়তো কাছ থেকে দেখার সুযোগটা হয়েছে। বলে অনেক ভেরিয়েশন আছে এই ধরনের বলার, আমরা আসলে অনেক দিন ধরে খুঁজছি যে আসলে দেশে আমাদের স্পেশালি টি টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদের আসলে মিস্ট্রি বোলার দরকার, যেহেতু আমাদের লেগ স্পিনারও ভালো পাচ্ছি না, এবং মিস্ট্রি বলার হলে দেশের জন্য অনেক লাভ হবে। আর ডেফিনেটলি তার অনেক ভেরিয়েশন আছে, সে যদি এই নামটা ধরে রাখতে পারে আমার মনে হয় যে দেশের একটা বড় সম্পদ হতে পারে। সাহস আসলে আমার চেয়ে তো ছেলের সাহস বেশি দরকার। প্রথম ম্যাচে হয়তো একটু নার্ভাস ছিল, কারণ অনেক দিন পরে খেলতেছে, অনেক মনে মধ্যে মনে 4-5 বছর খেলেনি, 4 বছর খেলেনি, সেখান থেকে অ্যাকশন ঠিক করে আবার আসাটা একটা যে কোনো ছেলের জন্য আসলে অনেক ডিফিকাল্ট, এবং তাকে আসলে প্রপার সাপোর্ট করাটাও ডিফিকাল্ট। যেহেতু বললাম যে আমার কাছে ছিল, হয়তো আমি একটু সাহস করছি, সাহস করার কারণে হয়তো বুঝতে পারছি যে হয়তো টি টোয়েন্টিতে সেটা ভালো করতে পারে। এবং আমি মনে করি যে টি টোয়েন্টিতে স্পেশালি নতুন বলে সে অনেক ডেঞ্জারাস বলার, তার অনেক ভেরিয়েশন আছে যেটা আসলে অনেক সময় দেখা যায় না, যে 3-4টা ভেরিয়েশন আছে যেটা আসলে যে কোনো ব্যাটসম্যানে অনেক ডিফিকাল্টি দিতে পারে, আর উইকেটের হেল্প থাকে তো আরও বেশি ডেঞ্জারাস হবে আমি মনে করি। প্রসেস আসলে আমি একটা ড্রাফটে একটা প্লেয়ার ডাকি নেই, সেটা কিন্তু আমি মনেই রাখছিলাম যে আমি আলিশ্রী নিব, কারণ আমি ডিপেন্ড করতেছিলাম যে সুনীল কখন আসে, কারণ সুনীলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমার। যেহেতু সুনীল আসে নেই তখন আমার আসলে যে বোলিং অ্যাটাক আছে আমার কাছে মনে হয় যে আমাদের একটা মিস্ট্রি বোলার দরকার, যে আসলে মধ্যে খেলাটা কন্ট্রোল করবে অথবা সে আর্লি উইকেট নিয়ে নেবে। তো সুনীল আসলে ডেফিনেটলি আমরা আরও একটু স্ট্রং হবো এখন। আর আমি কখনো চাই না যে কাউকে নিজে থেকে ব্যাক করতে, যখন টিম বুঝবে যে না এই প্লেয়ারটা আমার দরকার, আমি যেহেতু একটা প্লেয়ার নিই না, এই প্র্যাকটিস ম্যাচে সে আমাদের সাথে প্র্যাকটিস করেছে, ম্যাচ খেলেছে, প্লেয়াররাই আমাকে বলছে স্যার একে নেন। সো এটা ওদের কাছ থেকে আসলে আমার জন্য আসলে অনেক বেটার, কারণ আমি যদি কাউকে হঠাৎ করে নিয়ে এসি তখন বলবে যে স্যার তো মনে ফেভার করে নিয়ে আসছে। সো আমি এগুলো চাই না, এগুলো আমার মানে স্বভাব নয় করা, বাট আমার কাছে মনে হয়েছে যে তাকে যদি আমাদের সাথে প্র্যাকটিস করে তাহলে অনেক প্লেয়ারই হয়তো বলবে যে স্যার একে নেন, কাজে লাগবে। তো আমার মনে সেই কাজে সেই সুযোগটা কাজে লাগাইছে এবং সে ভালো করছে, এবং ইভেন লিটন ইমরুল সবাই বলছে স্যার এই বোলারকে নেন, যেহেতু সিনিয়র প্লেয়াররা বলছে ক্যাপ্টেন বলছে তখন তো আমারও একটা সাহস হয় যে ঠিক আছে নেই, সেটাই আসলে হিস্ট্রি। সে লাস্ট ইয়ারও প্রিমিয়ার লিগ খেলছে, ভালো খেলছে, 2টা ম্যাচ খেলছে, বেশি ম্যাচ খেলে নেই, আমার সাথেই ছিল প্রাইম ব্যাংকে, বাট ইঞ্জুরি অনেক দিন ভুগাইছে, নিতে সমস্যা ছিল ইঞ্জুরির কারণে অনেক দিন ভুগছে, তার আগে বোলিংয়ে চাকিংয়ের সমস্যা ছিল। বাট এই ধরনের ছেলের আমি একটু সাপোর্ট করি, কেন কারণ তারা কখনো খেলাটা ছেড়ে দেয় না, সে যদি চেষ্টা করে, একটা ছেলে যদি চেষ্টা করে তা আমার কাজ, আমি যত বড় কোচই হই ওই ছেলেটাকে হেল্প করা আমার দায়িত্ব। তো সে মনে মনে চেষ্টা করতেছে তা আমি যাই হই, যেহেতু সে সারাটা বছর ট্রেনিং করতেছে, সে তার ইম্প্রুভমেন্ট আমি দেখতেছি, তাকে হেল্প করা আমি মনে করি যে আমার এটা নৈতিক দায়িত্ব। ডেফিনেটলি সে খুব ভালো প্যাকেজ রিশাদ, তারও ভালো ফিউচার আছে, যে হাইট আমি মাঝে মাঝে অনেক উপরের দিকে তাকাই ওকে দেখি, আসলে এত এত বড় হাইট একটা ছেলে, তার ডেফিনেটলি তার ফিউচার অনেক ভালো আছে। আর টিমের কম্বিনেশনের কারণে আসলে পারছি না, খুব চাচ্ছি খেলাতে, মানে আমারও খুব ইচ্ছা তাকে খেলাবো বাট আসলে পারতেছি না টিমের কারণ, আমাদের যেইভাবে টিমটা করানো হয়েছিল সেখানে আসলে খেলার কথা, কিন্তু আমাদের 3-4টা প্লেয়ার আসেনি, তো টিমের আসলে সেট আপটাই নষ্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি সে আমার নজরে আছে এবং তার ভবিষ্যতও ভালো, খুব ভালো প্যাকেজ, ভালো ফিল্ডার, ভালো ব্যাটসম্যান, ভালো বল করে, বোলিংটা আরও টিম করলে আমি মনে করি আরও ভালো হবে, বাট তাকে আমরা নজরের বাইরে রাখিনি, আমার তো 11 জনই খেলাইতে হবে, ঠিক না? আনলাকি বলবো না, দেখুন একটা টিম তো আসলে 11 জনই খেলাইতে পারবে, এখন টিমের কম্বিনেশনের কারণে অনেক, যেমন আমি শুধু রিশাদ বলবো না, যেমন অঙ্কন কিন্তু এই বছর অনেক ভালো পারফর্ম করছে, এই ছেলেটারে আমি 2 বছর ধরে আমাদের টিমে রাখতেছি, কারণ আমি খালি সুযোগ করতেছি আসলে তাকে কখন সুযোগ দিব, পারতেছি না আসলে, আর আসলে জায়গা নেই, কখন সুযোগ পাবে, কখন সে একটা ভালো পজিশনে খেলবে, কারণ অঙ্কন যখনই খেলছে দেখা গেলে 5 বল খেলছে, 4 বল খেলছে, সেখানে আমি আসলে তাকে জাজমেন্ট করতে পারি না। সো অনেক সময় টিমের কম্বিনেশনের কারণে আসলে অনেক ছেলের হয়তো সুযোগটা ঠিক মতো আসে না, বাট ডেফিনেটলি তারা খুব ভালো ভালো, আমার বেঞ্চে যারা আছে প্রত্যেকটা প্লেয়ার খেলার মতো, তাদের ফিউচারও ভালো, বাট আমরা সবসময় কুমিল্লার চেষ্টা করি ওই ছেলেটার আমরা সুযোগ যদি এই বছর না নিতে পারি নেক্সট ইয়ার হলেও আমরা দিই, মানে একটা সময় না এক সময় তাকে আমরা সাপোর্ট করবই সুযোগ যখনই আসবে। সো এটাই মানে খুব ডিফিকাল্ট যে একটা ভালো ছেলে বেঞ্চে বসে আছে,
বাট এটাতেও বোঝা যায় যে আমাদের বেঞ্চ সিস্টেমটা কীরকম। লোকাল সাইড আমি মনে করি আমাদের বেঞ্চ সিস্টেম অনেক ভালো, প্রত্যেকটা প্লেয়ার খেলার মতো, বাট পারতেছি না, সাতজনে বেশি তো খেলাতে পারবো না, তো এই কারণে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারা শিখতেছে, ডেফিনেটলি তারা শিখতেছে, শেখাটা আসলে কীভাবে সে তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে সেটা হচ্ছে বিষয়, বাট তার সাথে সবাই কথা বলতেছে, তার প্ল্যানিং আমি মনে করি অন্য দশজন মানুষের থেকে একটু আলাদা রিজওয়ানের, তার কাছ থেকে ছেলেরা শিখতেছে। কারণ বাট একটা যখন সে একটা বড় হয়েছে একটা ছেলে, আসলে সে অনেক প্রসেসের মাধ্যমে বড় হয়নি, হঠাৎ করে সেটা অ্যাবজর্ব করাটাও আসলে একটু ডিফিকাল্ট। ছেলেরা চেষ্টা করতেছে, মাঝে মাঝে একটু ব্রেন এদিক ওদিক হয়ে যাবে, তারপরে যে তাদের ইচ্ছা আছে সেটাই আমার কাছে মনে হয় যে সেটাই আমার কাছে পজিটিভ, যে না তারা আসলে শেখার চেষ্টা করতেছে, ভুল তারা করবে। আমার কথা হলো ভুল যেন আজকের ম্যাচে একটা ভুল হয়েছে, নেক্সট ম্যাচের জন্য একই রকম ভুল যেন আবার না করো, আর একটা ভুল করো কোনো সমস্যা নাই, আমি মাইন্ড করি না তাতে। ব্যাটসম্যান ছেলেরা ভুল করবে, বাট সে যেন ভুলটা রিপিট না করে আজকে, তাহলে কি সে অনেক কিছু শিখবে। তো যেহেতু আমরা হয়তো ছোটোবেলায় তাদেরকে কোচিং আসলে খুব খারাপভাবে করাইছি, এটা আমাদের দোষ, এটা আসলে প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই। তারা যদি তাদেরকে আমরা যদি আরেকটু ইন্ডিপেন্ডেন্টলি বড় করতে পারতাম, আর একটু গেম অ্যাওয়ারনেস দিয়ে বড় করতে মানে শিখাইতে পারতাম, তাহলে হয়তো তাদের এই সমস্যাগুলো হতো না। আর আমরা খুব মানে খুব কম কম্পিটিটিভ ম্যাচ খেলি, তো ছোটোবেলার থেকে যদি আরেকটু বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলো তাহলে হয়তো এত গেম অ্যাওয়ারনেস নিয়ে এত সমস্যা হতো না। বাট হোপফুলি যে ছেলেরা চেষ্টা করতেছে, কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ধরেন আগে আমিও তো আগে ন্যাশনাল টিমে ছিলাম, কোচ ছিলাম, আগে ছেলেদের যে মেন্টালিটি ছিল ফিটনেসের ব্যাপারে এখন কিন্তু পুরাটাই চেঞ্জ। এখন কাউকে বলতে হয় না যে তুমি জিমে যাও, সে নিজে চলে যায়। চেঞ্জ তো আসতেছে, দেখা যাক আস্তে আস্তে ব্যাটিং বোলিংয়ে কি চেঞ্জ আসে কি না। এটা তো অনেক লম্বা, আমি মনে হয় যে আমি একটু চাকরি স্পেশালিস্ট, ঠিক আছে, কারণ রাজ্জাকও দুইবার যখন চাকিং ধরেছিল ওই দুইটা আমি ঠিক করেছিলাম, তো আমার মনে হয় যে এটা আমি একটু স্পেশালিস্ট, তো এই কারণে হয়তো যারা চাকা টাকা মারে আমার কাছে চলে আসে। তো আর আমি খুব নজরে রাখি যে মানে কেউ যদি চাকিং থেকে ফিরে আসে, নর্মালি কোনো বলার কিন্তু আগের মতো বল করতে পারে না। বাট আমার এক্সপিরিয়েন্সে বলে আমি যখন রাজকে নিয়ে আসছিলাম তখন কিন্তু রাজ তার চেয়ে বেটার বলার হয়েছে, তো আমার ওইটা সবসময় মাইন্ডে থাকে। এবং আলিসের ব্যাপারটাও আমার অনেক মাইন্ডে ছিল, এটা আসলে অনেক লম্বা প্রসেস, এটা একদিন দুই দিনের ব্যাপার না। আর ওর অ্যাকশন তো অনেক ডিফিকাল্ট অ্যাকশন ছিল, ওইটা চেঞ্জ করাটা আসলে অনেক লম্বা সময় ধরে আমাকে করতে হয়েছে, এবার তার ইচ্ছা ছিল এই কারণে সে আসলে এটা ঠিক করতে পারছে। হ্যাঁ, আমার মনে হয় পুরো বাংলাদেশের সব প্লেয়ার আমার উপর রাগ করছে, অনেকেই আমার সাথে কথাও বলেনি, ঠিক আছে, অনেকে কথা বলে নেয়, অনেকে রাগ করছে, অনেকে বলছে আপনি কেন বলছেন, আপনার মুখ থেকে দেখলে বলা উচিত হয় নাই। বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলবই, সেটা অনেকের খারাপ লাগতেও পারে, অনেকের ভালো লাগতেও পারে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে বলা উচিত, কারণ সবারই তো একটা দায়িত্ববোধ থাকে। একটা যখন আপনি 10-12 বছর 15 বছর খেলে ফেলবেন তখন কিন্তু আপনার উপর আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, একটা নতুন ছেলের কাছে কিন্তু আমার কিন্তু অতটুকু দায়িত্ব আমি আসলে আশা করি না। বাট আপনি যখন 10-15 বছর খেলে ফেলবেন তখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, তো আপনাকে অনেক খেলা আপনি কিন্তু, কারণ আপনি এতবার ফেস করছেন জিনিসগুলো, সেগুলো আপনাকে আসলে আপনি যদি আবার রিপিট করেন তার মানে আপনি কিন্তু কিছু শিখেন নাই। তো ওই কারণ থেকে বলছি, এখন একটু পজিটিভ ওয়েতে বলছি, বাট স্টিল আমি মনে করি যে এখনও আমাদের ছেলেদের অনেক গেম অ্যাওয়ারনেস নিয়ে অনেক কাজ করতে হবে।